জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র হেনস্থার অভিযোগে পুলিশ সদস্য আটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে পুলিশ কনস্টেবল মোহাম্মদ মেহমুদ হারুনকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় তার কাছ থেকে অবৈধ ওয়াকি টকি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সোয়া 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্য মোহাম্মদ মেহমুদ হারুন নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত ও সাভারের রাজাসন এলাকার স্থায়ী বাসিন্দা। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি রাতে ঘুমানোর আগে ক্যাম্পাসে হাঁটেন। রোববার রাতেও তিনি হল থেকে হাঁটতে বের হন। রাত সোয়া 10টার দিকে বোটানিক্যাল গার্ডেনের সামনে তিনি পৌঁছান। এ সময় ওই পুলিশ সদস্য ও সঙ্গে থাকা বিদ্যুৎ চৌধুরী নামে এক ব্যক্তি তার পথ আটকান। তারা তাকে বাজে প্রস্তাব দেন ও নানাভাবে যৌন হেনস্থা করেন। এক পর্যায়ে তিনি মুঠোফোনে বিষয়টি তার বন্ধুদের জানান। তারা এসে হারুনকে আটক করেন ও উত্তম মধ্যম দেন, আর হারুনের সঙ্গে থাকা ব্যক্তি পালিয়ে যান। আটক মেহমুদ হারুন বলেন, তিনি ছুটিতে বাড়িতে এসেছেন। এলাকার ছোট ভাইকে নিয়ে তিনি জাহাঙ্গীরনগরে ঘুরতে এসেছিলেন। তিনি শুধু ওই ছাত্রীর ফোন নম্বর চেয়েছিলেন, অন্য কিছুই করেননি। বাকি সব কিছু তার সঙ্গে থাকা ওই ছোট ভাই করেছে। তার নাম বিদ্যুৎ চৌধুরী, সে পালিয়ে গেছে। এ সময় আশুলিয়া থানার 4 থেকে 5 জন কর্মরত পুলিশ সদস্য উপস্থিত হন। উপস্থিত পুলিশ সদস্য এসআই আফজাল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধানের সঙ্গে উদ্ধত আচরণ এবং বিশ্ববিদ্যালয়কে হেয় করে কথা বলেন। পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে পুলিশ সদস্য আফজাল বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যান। এ সময় ওই পুলিশ সদস্যের ছোট ভাই পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের 47তম ব্যাচের বহিষ্কৃত শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমরুল হাসান উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তাকে শিক্ষার্থীদেরকে কুপিয়ে মেরে ফেলার হুমকি দিতে শোনা যায়। এক পর্যায়ে রাত 12টার দিকে হারুনকে আটক করে নিতে বিশ্ববিদ্যালয়ে আসেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, অভিযুক্ত মেহমুদ হারুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের অভিযোগের প্রেক্ষিতে ফৌজদারি মামলা করা হবে। তিনি আরও বলেন, অদ্ভুত আচরণ করা এসআই আফজালকে আশুলিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মওদুদ আহমেদ বলেন, তারা মেহমুদ হারুনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।